এরকম ভাবে যে মাথা ঘুরে চোখে মুখে অন্ধকার দিয়ে আজকে পড়ে যাব ভাবতেই পারিনি। আজকেই হয়তো আমার লাস্ট ভিডিও হতো তোমাদের সামনে। জানি না কি হতো, কি ছিল আজকে আমার কপালে, কিছুই বুঝতে পারছিলাম না কি হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে, একটু দরকার আছে, একটু দোকানেও যাবো। চলো ভিডিওটির সাথে থাকো আর দেখতে থাকো তোমরা। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। দোকানে যাচ্ছি, দোকানে ফোন করছি, তোমাদের ফোন ধরছো না। ছুটি কোথায় ধরতে গেছে? কি গরম! আর এই ছেলেটা রাস্তায় বেরিয়ে খেলছে, বল খেলছে রাস্তায় বেরিয়ে। দেখো বন্ধুরা, এই রোদের মধ্যে বেরোতে ইচ্ছে করে, তাই রোদ্রের মধ্যে বেরিয়ে দেখা হয়ে গেল আইসক্রিমওয়ালা কাকুর সাথে। তা দাঁড়িয়ে পড়েছি আমি ছেলে লাইন দিয়ে, কেননা এই রোদ্রের মধ্যে রাস্তায় বেরিয়ে একটু আইসক্রিম দেখলে না খেয়ে কি আর পারি। দেখো চারিদিকে রোদ্র খা খা করছে, খা খা করছে পুরোপুরি। তা বিট লবণ দিয়ে যেই বরফ দিয়ে যেই একটা মালাই বানানো হয় সেটাই আমরা খাবো, কেননা কুলপি খাবো না। কুলপিটা একটু মিষ্টি মিষ্টি লাগে বলে কুলপিটা খাবো না, এটা খেতেই ভালো লাগে। যেহেতু বিট লবণ লেবু দিয়ে করা হয় খুব ভালো লাগে, আর এটা শরীরের পক্ষেও মোটামুটি ভালোই। তা ছেলে দেখো খাচ্ছে, আর এখন যাব আমি একটু মামা বাড়ি যাবো, আর সেখান থেকে একটু দোকানেও যাব। তা আগে দোকানে যাব, আগে দোকান থেকে আমি ডিম নিয়ে এসেছি, তারপরে ম্যাগি নিয়ে এসেছি, সব আমার প্লাস্টিকে রয়েছে, আর হচ্ছে রয়েছে হচ্ছে লজেন্স। তা দেখো পুচকিটাকে একটু দেখতে আসলাম, পুচকিটার জন্য দুটো জামা কিনে নিয়েছি গতকাল আমরা যখন বাজারে গেছিলাম, বেরিয়েছিলাম। তা পুচকিটাকে তো অনেকদিনই হয়েছে, ও দু মাস বয়স হয়ে গেছে, ওকে কিছু এখনও দেওয়া হয়নি। তা ভাবলাম যে দুটো জামা এনে দিই, তাই বাটিকে দুটো জামা এনে দিলাম। তা চলো ভিডিওটির সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। এই নান্টু, নান্টু, এই নান্টু, ইয়ে উলে বলি নান্টু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আগাত দেবে না। তা তখন দেখতে পেলে যে মামা বাড়ি গিয়েছিলাম, মামা বাড়ি থেকে চলে আসলাম, কিছু দরকার ছিল ওখানে, আর একটু দোকানেও গিয়েছিলাম। এসে এখন মনে পড়লো যে সকালবেলায় তোমাদের দাদাভাই মাছ এনে দিয়ে গেছে, সাতটা আটটার সময়, সকাল সাতটা আটটার সময় মাছ এনে দিয়ে গেছে। তা সেই মাছটা আমি ফ্রিজ থেকে বার করলাম, এখন আশঠাস ছাড়িয়ে এখন আবার লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। আজকে রান্না কিছু করবো না, আজকে হচ্ছে একটু মাংসের ঝোল রয়েছে, আর সেই মাংসটা এটা গরম বসিয়েছি, লো করে গরম বসিয়েছি মাংস রয়েছে এর মধ্যে। আর হচ্ছে এর জন্য আজকে কিছু করবো না, আর এই মাছটা কালকে বলবো, এই জন্য একটা রেখে দেবো এখন ফ্রিজে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, চলো এটা এখন ফ্রিজে রেখে দিই, কেননা মাংসের ঝোল রয়েছে, ডাল করেছি সকালবেলা, আলু সিদ্ধ মাখা রয়েছে, এটা ডিপে রাখবো না, সকালেই রান্না করতে হবে যেহেতু। এমনি রেখে দিই, চলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাজবাজ। এটি হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তা দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একেবারে সব চারিদিক একদম ঝাঁপিয়ে, জল ঝাঁপিয়ে একদম ভরে গেছে। আর এদিকে আমি সকালবেলা উঠে গ্যাস ট্যাসগুলো পুরোপুরি পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করতে করতে সামনের দিকে গর্তের দিকে চোখ গেলে যে গর্তটা পুরো জলে ভরে গেছে। আর এদিকে গতকালে যে মাছটা, কাতলা মাছটা আনা ছিল, ওটা আমি ফ্রিজ থেকে এখন বার করে নিলাম। তোমাদের দাদাভাই এখন কাজে চলে যাবে, তাই সকালবেলায় রান্নাটা করে দেবো। দেখো ছেলে ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই পাশে বসে রয়েছে, আর এদিকে আমার বর একটু সকাল
সকালবেলা তাতে করে চা করলো, আমি চা খাচ্ছি বিস্কিট দিয়ে, আর এদিকে রান্নাটা করছি, এক হাত দিয়ে চা খাচ্ছি এক হাত দিয়ে রান্না করছি। দেখো মাছগুলো এখন ভেজে নেবো, তাড়াতাড়ি করে ওকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দেবো, যে ঝিঙে কাটা রয়েছে। আর এদিকে আলুটাকে আমি একটু না সিদ্ধ করে নিই, হালকা একটু সিদ্ধ করে নিই, কেননা সুগার যেহেতু আছে আমার, সেই জন্য আমি আলুটাকে সিদ্ধ করে জলটাকে ফেলে দিই। তারপরে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছটা রান্না করবো, একদম টাটকা মাছ, মাছটা খুবই ভালো কালকে যখন এনেছিল। তা চলো বন্ধুরা, আমার ভিডিওটি সাথে থাকো, দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো, আর পারলে একটু শেয়ার করে দিও। জানি ভিডিও এখন ভালো দিতে পারছি না, আর কোনো ভিডিওতেই আমার কোনো ভিউজ আসছে না, একদম ভিউজ আসছে না। তা আর কি বলবো, চলো রান্নাটা সেরে ফেলি, তোমাদের দাদাভাই এক্ষুনি বেরোবে, ছেলেটাও এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে তুলতে হবে, তারপর পড়তে বসাবো ওকে। এখনও পর্যন্ত আমি স্কুলে পাঠাইনি, মানে স্কুলে পাঠাচ্ছি না, এক যেদিন পাঠাবো ভাবছি সেদিনকে বৃষ্টি নেমে পড়ছে, আর যেদিনকে খুব গরম পড়ছে সেদিনকে গরমের ভয়তেই আমি ওকে স্কুলে পাঠাচ্ছি না। ওই স্কুলে যাওয়ার জন্য লাফাচ্ছে, মা আমাকে স্কুলে দিয়ে আসো, স্কুলে দিয়ে এসো, কিন্তু কী করবো, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে গরম পড়লে স্কুলে পাঠাতে ভয় লাগছে, আর এদিকে যেদিনকে গরম কম সেদিনকে বৃষ্টি নেমে যাচ্ছে। তা চলো রান্নাবান্নাটা সেরে ফেলি। হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি একটু দোকানে, এখন 12:30 বাজে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, তা ছেলেকে খাইয়ে দিচ্ছি, রান্নাও রয়েছে সব, আমি তো ভাত খাই না সেই জন্য খাইনি সকাল থেকে, তা ভাবলাম অন্যদিন ছাতু খাই, আচ্ছা সেটাও খাইনি, তাই ভাবছি একটু ডিম, কালকে এনেছিলাম 5টা ডিম, তা শেষ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম ডিম নিয়ে আসি, প্রতিদিনই মোটামুটি ডিম সিদ্ধ খেতে হচ্ছে, ডিম সিদ্ধ খাচ্ছি। এইদিকে দেখো ছেলেও আছে সাথে, শরীরটাও ভালো না, কীরকম দুর্বল দুর্বল লাগছে, তারপরে চোখ মুখে অন্ধকার লাগছে, শরীর খুবই ভালো না, একদমই খারাপ শরীরটা, সেই জন্য ভাবছি না নিজের আগে গিয়ে ডিমটা নিয়ে আসি, নাই হয়তো মাথা ঘুরে পড়েও যেতে পারি, বাড়িতে একা একা আছি, কে সামলাকে, ছেলেটা ছোটো। এই যে আমি কথা বলছি তাই কষ্ট হচ্ছে, চলো দোকানে যাই, দেখতে থাকো। যে দোকানের সামনাসামনি চলে এসেছি প্রায়, চলো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো আমার ব্লগটি। বাবা ছাতার তলায় আসো, বাবা শোনা ছাতার তলায় আসো। দোকানে কেউ নেই তুমি হচ্ছে, দোকানে আসেন, দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে 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 তারপরে ফাইনালি মানে ঘর থেকে বেরিয়ে আসলো দোকানদার কাকু, তাই যে দোকান থেকে নিয়ে নিলাম ডিম আছে এখানে, এখন সিদ্ধ করে খাবো, ডিম আছে, ছোলা আছে, আর বাদাম আছে, ভাজা ছোলা, তা এখন গিয়ে ডিমটা সিদ্ধ করে খেয়ে নেব, আর ছোলাটা হচ্ছে সন্ধ্যাবেলা খাবো, বাদামটা রেখে দিলাম, যদি মুড়ি দিয়ে বাদাম দিয়ে খাই সন্ধ্যাবেলাতে মুড়ি দিয়ে বাদাম দিয়ে মাখবো। প্রচণ্ড গরম, মানে এটুকুনি বেরিয়ে পুরো ঘেমে গেছি, বাড়ির থেকে বেশি দূর না দোকান, একটুখানি মানে খানিকটা হেঁটে আসতে হয়, দুপা না অনেকটাই, তাই না বাবা, অনেক পাই অনেকটা দূর, আমাদের কাছে মনে হয় কাছে কিন্তু অনেকটাই দূর দোকান আমাদের, মানে শ্বশুরবাড়ির এখানে পাই, শ্বশুরবাড়ির পাশে কোনো দোকান নেই, একটু মানে খানিকটা হেঁটে যেতে হয়। আর আমার বাবার বাড়ির ওখানে তো প্রচুর দোকানপাট, পাশে দোকান একদম, মানে 3-4টে দোকান এক জায়গায় বলতে পারি, আর এখানে আমার খুব অসুবিধা হয় ওই জন্য, তোমাদের দাদাভাই সব এনে দেয়, টুকটাক কিছু একটা আনতে হলে আমার বেরোতে হয় একটু দোকানে, চলো বাড়ি চলে যাই। এই যে দেখো বন্ধুরা, এসে দাদুকে ডিম সাজ সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছেলে খাবে একটু, আমি দুটো খাবো, ছেলে একটা খাবে, কালকেও সন্ধ্যাবেলা খেয়েছিলাম, সবাই খেয়েছিলাম, তোমরা দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম, ও এসে খেয়েছিল। এখন করবো হচ্ছে কচুর শাক, এটা হয়ে গেলে খেয়ে আমরা কচুর শাকটা রান্না করবো। নারকেল কোড়ানো রয়েছে, নারকেল দিয়ে হবে এই যে কচুর শাক, কচি কচি পাতা দিয়ে যে কচুর শাকটা হয় আমার এটাই খেতে ভালো লাগে বেশি, এই কচুর শাক হবে নারকেল দিয়ে, আমি পেঁয়াজ দিয়েও রসুন দিয়েও করি, কিন্তু আজকে নারকেল আছে বলে ভাবলাম নারকেল দিয়েই করি। চলো চলো দেখো, এইদিকে লঙ্কাগুলো আমি সকালবেলায় ফেলে রেখেছি এখানে প্লাস্টিক থেকে খুলে ফ্রিজ থেকে বার করে, যে গোটা ছাড়াবো, তা এখনও পর্যন্ত ছাড়াইনি। চলো এই কাজগুলো আমি কমপ্লিট করে নিই বন্ধুরা, আমার ভিডিওটির সাথে থাকো আর দেখতে থাকো।
আজকে তো সকাল থেকে যা যা শেয়ার করলাম, দেখো একটু আগে তোমাদের বললাম কচু শাক রান্না করব, কিন্তু রান্নাও করতে পারিনি আমি। ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ডিমটাও আমি ছাড়িয়ে একা একা খেতে পাচ্ছিলাম না, গা হাত পা এতটাই কাঁপছিল, আমি মাথা ঘুরে আমার পড়ে গেছিলাম আমি। আর আমার চোখে মুখে অন্ধকার দিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল ভীষণ পরিমাণে দুপুরবেলা যখন দোকান থেকে আসলাম তার পরপরই। আর এখন আমি তোমাদের সাথে কথা বলার মুহূর্তে নেই, আমার মনে কথা বলতে ইচ্ছা করছে না। আমি রয়েছি এখন মামা বাড়িতে, দুপুরবেলা ওরকম শরীরটা খারাপ হওয়ার পর খানিকক্ষণ পরে আমি মামা বাড়ি চলে এসেছি। যখন দেখছি যে না একটু ঠিক আছি, তখন আস্তে আস্তে মামা বাড়ি চলে আসলাম, কেননা আমি বাড়িতে পুরোপুরি একা ছিলাম, যেহেতু ছেলে ছিল আমার সাথে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওরকম শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে, যে আমি একা একা থাকলে যদি আমার বাইচান্স কিছু একটা হয়ে যায় আমার ছেলেটা কী করবে বা কী করে সামলাবে আমাকে। তাই আমি মামা বাড়ি চলে এসেছিলাম। এখন বিকেলবেলাটা আমি বসে আছি মামা বাড়ির সিঁড়িতে, কেননা আমি দুপুরবেলা মামা বাড়ি এসেছি একটা নাগাদ। ওখানেই আমি ছিলাম, এখানে শুয়েছিলাম, এসে আমি মামিকে তাই বললাম এরকম এরকম কাণ্ড ঘটলো, আমার মাথা ঘুরে পড়ে গেছিলাম, জানি না আজকে কী হতো বন্ধুরা, আমি কী বলবো তোমাদের। যাই হোক, আজকে আমি সকালবেলায় মানে প্রচণ্ড টেনশানে ছিলাম, মানে গতকাল রাতে থেকে খুব টেনশান করছিলাম, কেননা আমাদের যে দুই জায়াবুড়ি যে রোগটা হয়েছে খুবই ভয়ঙ্কর একটা রোগ, আর চারিদিকে এই রোগটা খুব ছড়িয়ে পড়ছে। এইসব নিয়ে না আমার মাথায় ঢুকে গেছে এই জিনিসগুলো, এত টেনশান করি আমি এইসব নিয়ে যে আমার শরীরটাই খারাপ হয়ে গেছিলো। তা চলো বন্ধুরা, আজকের মতো টাটা, নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো। তা বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর নিজের শরীরের যত্ন নাও সবাই।